হ্যালো, আই সন্দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো টাইগার শ্রফের আপকামিং প্রজেক্ট গণপথের অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো এই ট্রেলারটা? তো সত্যি বলতে এই ট্রেলারটা দেখার পর আমার জাস্ট একটাই কথা আমার মনে হচ্ছে, ইটস আ কম্বিনেশন অফ হিরোপন্থী টু, ইটস আ কম্বিনেশন অফ টাইগার শ্রফের যে প্রিভিয়াসলি যে কটা প্রজেক্ট এসছে তার একটা মিক্স আপ কম্বিনেশন হচ্ছে এইটা, তাছাড়া আর কিছুই নয়। এবং এই ট্রেলারটা এর যখন ফার্স্ট টাইম যখন টিজারটা ড্রপ করা হয়েছিল, আমি কিন্তু কথা বলেছিলাম, আমার কিন্তু বেশ প্রমিসিং লেগেছিলো, আমার কিন্তু খুব ভালো লেগেছিলো যে ধরনের আমরা VFX দেখতে পেয়েছিলাম, যে ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর আমার বেশ কিন্তু ভালো লেগেছিলো। এবং এই ধরনের ফিউচারিস্টিক কনসেপ্টে কিন্তু সত্যি বলতে কাজ হওয়াটা খুব দরকার, যেটা আমাদের মানে প্রজেক্ট কে কিন্তু করে দেখাচ্ছে। এবং এর সঙ্গে কিন্তু হিরোপন্থী টুও আছে, মানে প্রজেক্ট কেও কিন্তু আছে। এবং শুধুমাত্র আমি না এই কথাটা বলছি, এবং আমি ছাড়া আরও প্রচুর মানুষজন কিন্তু এই কথাটা বলছে যে ইটস আ কম্বিনেশন অফ হিরোপন্থী টু অ্যান্ড প্রজেক্ট কে। তো গল্প সম্বন্ধে একদম খুব বেশি কিছু রিভিল করে না দিলেও গল্প সম্বন্ধে কিন্তু অনেকটাই কিন্তু বলে দিয়েছে। তো গল্পটা হচ্ছে এইরকম একটা মানে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড, এবং আজকে নয় আর আজকের থেকে অনেকদিন পরে এটা গল্প, সেখানে ধনী এবং দরিদ্র তাদের মধ্যে একটা ভেদাভেদ আছে, এবং যে ভিলেন এবং এই যে ট্রেলারটা যে ফর্মেটে কাটা হচ্ছে সেই ফর্মেটটা আমার সত্যি বলতে আমার একদম পোষায়নি। এবং এইরকম ফর্মেটে আগে মানে কাটা হতো, যে ফর্মেটে আমাদের জওয়ান সব থেকে বড়ো এক্সাম্পল, যেখানে জওয়ান নিয়ে ট্রেলারটা যেভাবে কাটা হয়েছিল এবং মানুষ কিন্তু বুঝতেই পারেনি যে গল্পটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কিন্তু এই ট্রেলারটার মধ্যে যে ফর্মেটে কাটা হয়েছে সেই তার মধ্যে কিন্তু একটু হলেও কিন্তু গল্প বলে দেওয়া হয়েছে যে এই প্লটে গল্পটা এগোতে যাচ্ছে বা এগোবে। সো ধনী এবং দরিদ্র তাদের মধ্যে একটা ভেদাভেদ রয়েছে, এবং তাদের মধ্যে মানে গরিবদের একটা মাসিয়া হয়ে উঠবে হচ্ছে টাইগার শ্রফ, এবং সেই একটা প্যানপ্যানানি রোম্যান্টিক সিনস রয়েছে, একটা ভালোবাসা হবে কার সঙ্গে না কৃতি সেনের সঙ্গে। এবং তাদের মধ্যেকার যে ডায়লগগুলো এতটাই ক্রিঞ্জ যে নেওয়া যাচ্ছে না। এবং এখানে এই সমস্ত প্রজেক্টের সঙ্গে যে কেন আমাদের এবি মানে অমিতাভ বচ্চন অ্যাসোসিয়েটেড হয় আমি জাস্ট বুঝে পাই না। এই ধরনের প্রজেক্ট সত্যি বলতে এখনকার দিনে কতটা চলবে না আমি আমি শিওর নই, বাট এই প্রজেক্টটা ভালো বিজনেস করবে, যেহেতু টাইগার শ্রফ আছে তার একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে, এটা বিজনেস করবে। এবং দশেরার সময় এটা রিলিজ করছে, ওই সমস্ত ক্রিঞ্জ ডায়লগ, ক্রিঞ্জ কমেডি সিনস, সেই একই রকমের অ্যাকশন দৃশ্য এবং কোনোরকম ইনোভেটিভ বা ক্রিয়েটিভ অ্যাকশন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট। সো এটাকে নিয়ে সত্যি বলতে আমার কোনো রকম আশা নেই। তোমরা নিশ্চয়ই দেখো এই ট্রেলারটা, এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। এটা বাঘাপতিনের সামনে একদম টিকবে না, আমি এটা তোমরা লিখে নিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।